বন্ধুরা, একদিন রাতে উঁচু পাহাড়ে একটি পাথর থেকে বানর জন্ম নেয়, যে হলো এই গল্পের হিরো মাঙ্কি। আর সে রাজা জেটকে বিরক্ত করত, যে ছিল স্বর্গের মালিক। যখনই রাজা মাঙ্কি কিংকে মারার আদেশ দেয়, তখন তার সামনে ভগবান বুদ্ধ হাজির হয় এবং বলে, ওকে মেরো না, তাকে তার জীবনে আনন্দ নিতে দাও। তারপর মাঙ্কি অন্য বানরদের গ্রুপ দেখতে পায়, কিন্তু মাঙ্কি এত দুষ্টু বলে তাদের সর্দাতাকে গ্রুপে নেয় না। তারপর মাঙ্কির একটা ভুলে সেই পাহাড়ে এক ভয়ঙ্কর দানব আসে এবং একটি বানরের বাচ্চাকে ধরে নিয়ে যায়। তা দেখে মাঙ্কি কিংকে সেখান থেকে সবাই তাড়িয়ে দেয়। তারপর মাঙ্কি কিং সেই ভয়ঙ্কর দানবের সঙ্গে লড়াই করার জন্য নিজেকে প্রস্তুত করতে থাকে। কিছু বছর পর সে বড় হয় এবং লড়াইয়ের জন্য তৈরি হয়ে পড়ে, কিন্তু তার শক্তি কম পড়ে যায়, যার কারণে দানব আরো একটা বাচ্চা নিয়ে পালায়। বন্ধুরা, মাঙ্কি কিং কেমন করে সবাইকে বাঁচাবে তা জানতে পার্টু বলে কমেন্ট করে দিও।